আমরা জানি বাক্য তৈরি করতে গেলে একটা সাবজেক্টের প্রয়োজন হয় কিন্তু সেটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তখন লাগে না যদি বাক্যে সাবজেক্ট না থাকে তাহলে আমরা দেয়ার বা ইটকে ব্যবহার করতে পারি তবে আজকে আমরা শিখবো দেয়ারের ব্যবহার যদি বাক্যে সাবজেক্ট অনির্দিষ্ট হয় এবং সেই বাক্যের ভাব দ্বারা থাকা আছে, নেই ছিল বা ছিলেন ইত্যাদি থাকে তাহলে সেই বাক্যে দেয়ার ইউজ করতে হবে যেমন আমাদের গ্রামে একটি ব্যাংক আছে এই বাক্যে নির্দিষ্ট কোনো সাবজেক্ট নেই এবং বাক্যের শেষে আছে কথাটি আছে তাই এই বাক্যটির ইংরেজি করতে হবে এইভাবে দেয়ার ইজ এ ব্যাংক ইন আওয়ার ভিলেজ দেয়ার ইজ এ ব্যাংক ইন আওয়ার ভিলেজ এখানে আরও একটা জিনিস শেখার আছে সেটা হলো এই বাক্যটি দেয়ার দিয়ে শুরু হয়েছে তাই এই দেয়ারকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয় তাদের বাগানে অনেকগুলি আম গাছ আছে দেয়ার আর মেনি ম্যাঙ্গো ট্রিজ ইন দেয়ার গার্ডেন দেয়ার মেনি ম্যাঙ্গ্রিজ ইন দেয়ার গার্ডেন আমাদের স্কুলে কয়েকজন মেধাবী ছাত্র আছে দে আর সাম ট্যালেন্টেড স্টুডেন্টস ইন আওয়ার স্কুল দে আর ইন আওয়ার স্কুল আমাদের গ্রামে একটি পুকুর আছে দেয়ার ইজ এ পন্ড ইন আওয়ার ভিলেজ দে আর ইজ এ পন্ড ইন আওয়ার ভিলেজ আমাদের গ্রামে একটি পোস্ট অফিস আছে দেয়ার ইজ এ পোস্ট অফিস ইন আওয়ার ভিলেজ দেয়ার ইজ এ পোস্ট অফিস ইন আওয়ার ভিলেজ ওখানে এখন কেউ নেই বড ইজ দেয়ার রাইট নাও বড ইজ দেয়ার রাইট নাও ইউজ অফ দেয়ার উইথ পজিটিভ সেন্টেন্সেস আমাদের গ্রামে একজন ডাক্তার ছিলেন দেয়ার ওয়াজ এ ডক্টর ইন আওয়ার ভিলেজ দেয়ার ওয়াজ এ ডক্টর ইন আওয়ার ভিলেজ এক যে ছিল রাজা

আফটার দ্য রপ উই আফটার দ্য উই আমরা সেখানে যাচ্ছি উই আর গোয়িং দেয়ার উই আর গোয়িং দেয়ার টেবিলের উপর কিছু বই আছে দেয়ার আর সাম বুকস অন দ্য টেবিল দেয়ার সাম বুকস অন দ্য টেবিল যেখানে ভালোবাসা আছে সেখানেই শান্তি আছে

আমাদের গ্রামে কোনো স্কুল নেই দেয়ার ইজ এ নো স্কুল ইন আওয়ার ভিলেজ দেয়ার ইজ এ নো স্কুল ইন আওয়ার ভিলেজ তাদের মধ্যে কোনো সততা ছিল না দেয়ার ওয়াজ এ নো অনেস্টি ইন হিম দেয়ার ওয়াজ এ নো অনেস্টি ইন হিম আমি সেখানে যাব না আই শ্যাল নট গো দেয়ার আই শ্যাল নট গো দেয়ার ইউজ অফ দেয়ার উইথ ইন্ট্রোগেটিভ সেন্টেন্সেস সেখানে কি একজন ডাক্তার আছে যে ইংরেজি বলতে পারে ইজ দেয়ার এ ডক্টর হু ক্যান স্পিক ইংলিশ ইজ দেয়ার এ ডক্টর হু ক্যান স্পিক ইংলিশ শহরে কোনো নাইট ক্লাব আছে কি ইজ দেয়ার এ নাইট ক্লাব ইন টাউন ইজ দেয়ার এ নাইট ক্লাব ইন টাউন আপনি কি সেখানে গিয়েছিলেন ইউ গো দেয়ার ইউ গো দেয়ার কোন গানের অনুষ্ঠান আছে আর দেয়ার এনি কনসার্টস আর দেয়ার এনি কনসার্টস নিউ ইয়র্ক লোক সংখ্যা কত হাও মিনি পিপল আর দেয়র্ক হাউ মেনি পিপুল আর দেয়ার ইন নিউ সেখানে কি হচ্ছে ওয়ার্ডস গোয়িং অন গোয়িং অন একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই যদি আমাদের চ্যানেলটা আপনার ভালো লেগে থাকে আমরা স্পোকেন ইংলিশ এবং কিভাবে হাতের লেখা সুন্দর করতে হয় এই বিষয়গুলো নিয়ে ভিডিও নিয়ে আসি তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং লাভ ইউর প্যারেন্টস টেক কেয়ার ইউর প্যারেন্টস টেক কেয়ার ইউর সেলফ